Θα επιτρέψετε να σε πόσο. এটা খাই মামা এটা তো ভালো আছে হ্যাঁ স্যার আপনারা কি খাবেন তুমি এটা দুইটা দাও আর হচ্ছে একটা কোক দিবা ঠিক আছে স্যার আপনারা বসে স্যার বলে দাও ভাই এটা এদিকে স্যার মানে কি এরা মানে রেস্টুরেন্টের সেরকম করে মানে রাস্তায় মেয়েদের করতে আমি দেখি বলে এরা ছেলেটা দেখলাম রাস্তায় মানে মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে মানে এদের নিয়ে আর পারতেছে এলাকাটা পুরো নষ্ট একটা রেস্টুরেন্ট এখানে মানে একটা ভালো জায়গা তারপর এরা এখানে এসে গুলো আচ্ছা বুঝতে আসি না তুমি তারা তো দেখি কি হয়েছে মামা তার কিন্তু সেই রাস্তা মানে কি ভাই মানে সমস্যাটা কি তুই কি তুমি যে রেস্টুরেন্টের ভিতরে যেরকম ভাবে চিনি তুমি যে রেস্টুরেন্টের ভিতরে যেভাবে চিল্লাপাল্লা করতেছো এটা ঠিক করতেছো তোর বলে চিল্লাপাল্লা করতে হবে আমি তো মানে জাস্ট জিজ্ঞাসা করতে দেখি ঠিক করতেছো নাকি ভুল করতেছো না সেটা তোর বলে দিল আমাদের কাছে আমাকে বলা না বললে তো কেমন মানে তোমরা যে কাজগুলো করতেছো নাকি তোমরা খারাপ করতেছো আমি দেখলাম তোমরা ঢোকার সময় রেস্টুরেন্টের মানে ওই ওয়েটারের সাথে খারাপ বিহেভ করলা ঢুকেও চিল্লাপাল্লা করতেছো এগুলো তো ঠিক নেই এখানে তো শুধু তোমরা একা আসো না যে আশেপাশে অনেক ফ্যামিলি নিয়ে লোকজন আসছে এখানে তো সবারই আসে দেখি তুই যেগুলা কথা বলতেছস তুই আমাদেরকে চেনস আচ্ছা তোমাকে আমি খুব ভালো করে চিনি তুমি যে একটা পকাটে ছেলে তোমাকে আমি খুব ভালো করে চিনি তুই বল আর কি তুই কেন বল আর কি যে হোক ঠিক আছে মানে তুমি তো আগে ছেলে তো ভালো ছিল কিন্তু তোর সাথে থেকে তো তুমি খারাপ হয়ে গেছো এই ওইটা এদিকে আসো আচ্ছা মানে তোমার সাথে কি এমনিতে কোনো কিছু হয়েছে ওর সাথে কিছু না আমাদের সাথে কথা বল আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে কথা বলবো ঘর থেকে শুনি যে কি হয়েছে আচ্ছা এই বল তোমার সাথে কি হয়েছে আসলে এখানে আমাদের মেনু কার্ডটা ছিল না তো এই জন্য আর কি আমাদের এই এগুলা কথা বাদ দে তোরা খাবার অর্ডার করছি কখন তুই এখন খাবার দেস নাই আসলে আমাদের খাবার রেডিমেড এখানে থাকে না তো আমাদের এটা তৈরি করে নিয়ে আসতে হয় আর এই ক্ষেত্রে একটু দেরি হতেই পারে সেজন্য ঠিক আছে বুঝতে পারছি আপনার কথা মানে উনি কিন্তু যা কম পড়াশোনা করছে আপনার তো স্টুডেন্ট পড়াশোনা করেন না চিনি আপনারা কোন কলেজে উনি যাবেন কিন্তু উনি একজন মানে দুপুরে উনি একটু কম শিক্ষিত হয়ে উনি কিন্তু ব্যাপারটা বুঝতে পারেন আপনাদের তো এটা বোঝা উচিত যে সব রেস্টুরেন্টে খাবার রেডিমেড থাকে না এখানে খাবারটা তৈরি করতে একটু লেট হয় আর একটা টেবিলে ভাই মেনু কার্ড নাই থাকতে পারে তাই বলে যে আপনারা এরকম বিহেভ করতে পারেন মানে আপনারা তো মানে খারাপ বিহেভ করতেন আশেপাশে সবারকে আরও ডিস্টার্ব করতে হচ্ছে এখানে অনেকে আসছে তারা তো যে বলতেছে যে আমি ঠিক বলতে আসছি হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে এরপর থেকে পারলে লাইফে অনেক ভালো পাবে আর এখানে ওর তো কোনো দোষ নাই ভাই কারণ মেনু কার্ড এখানে নাই থাকতে পারে দেন এখানে খাবারটা মধ্যে একটু সময় লাগবে এর জন্য তুমি এরকম বিহেভ করবে হয়তো বা বুঝতে পারছেন আপনাদের মেনুদের ফলাফল বুঝতে পারছেন ভাইয়া ভুল হয়ে গেছে ভাইয়া ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার বুঝতে পারছি ভাই ঠিক আছে আর এরকম ভাবে না এখন থেকে মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবো